Hey guys, welcome back to my channel Beleza. It's all about beauty and dress. I hope you guys are doing good. So those who have already know, I have already mentioned a post in my YouTube community that I am going to do a Durga Puja makeup series. So today I'm going to do that. So I have decided I will do two looks. So one look which will go with any Western outfit, and the second look I will do which will go with any Indian ethnic outfit. So I will do two looks, and we all know Durga Puja is so coming near. It's just like 1 week behind, and then Durga Puja will come and we are so excited. So I have decided one more thing as well, that the Durga Puja series which I'm going to do, I will make this video in full Bengali. Yes, I will speak all Bengali, like ami kono English bolbo na, to ami banglai puro video ta korbo. So I'm very excited because this is going to be my first Bengali video. বিকজ আমার মনে হয়েছে দুর্গা পূজা বাঙালিদের উৎসব, তো কোনো মানে হয় না দুর্গা পূজার ভিডিওটা যদি আমি ইংলিশে করি। সো দুটো যে দুর্গা পূজার লুক আমি করবো, একটা আজকে আর একটা নেক্সট উইক, তো দুটোই আমি পুরো বাংলায় বলবো। হয়তো কিছু ইংলিশ মাঝে ঢুকে যাবে, বাট আই মেক শিওর কি পুরো বাংলা বলি যতটা আমি বলতে পারবো। আর আই এম ভেরি এক্সাইটেড ফর দিস, অ্যান্ড ইয়েস, দোজ হু ডোন্ট নো বেঙ্গলি ডোন্ট ওয়ারি, আই উইল পুট এভরিথিং ডাউন অন আ ডিসক্রিপশন বক্স বিলো, সো ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। So please don't forget to check the description box below, and yes, let's get started with my first Durga Puja look. ফার্স্টে আমি আইসক্রিউব অ্যাপ্লাই করে নেবো। তোমরা জানো আমি আইসক্রিউব খুব লাগাই কোনো মেকআপের আগে। আর আইসক্রিউবে কি হয়, তোমার মেকআপটা অনেকক্ষণ থাকে, প্লাস যখন তোমার কোনো ফেস্টিভ্যাল থাকে বা অকেশন থাকে, আইসক্রিউব লাগালে তুমি যদি খুব ঘামো তোমার মেকআপটা যাবে না, মানে মেকআপটা তোমার অনেকক্ষণ স্টে করবে। ওই জন্য আইসক্রিউবটা ইউজ করাটা খুব দরকারি। আইসক্রিউবটা ইউজ করার পর আমি প্যাকের ময়শ্চারাইজ লোশনটা স্প্রে করে নেবো আমার পুরো মুখে। দেন আমি আস্তে আস্তে করে ভালো করে ম্যাসাজ করে ময়শ্চারাইজারটাকে আমার স্কিনের ভেতর অবজর্ভ করিয়ে দেব। তারপর আমি প্যাকেরই প্রাইমার লাগাবো। এটা হলো সিলিকন বেস প্রাইমার, এটা খুব ভালো যাদের খুব অয়েলি স্কিন। তো ইনস্ট্যান্টলি তোমার যেখানে বেশি অয়েল সিক্রেশন হয় ওখানে লাগালে ইনস্ট্যান্টলি এটা অবজর্ভ করে নেবে আর একটা ম্যাটিফাই লুক দিয়ে দেবে। আই শ্যাডোর জন্য আমি রুমারের আইস কফি চকলেট প্যালেট ইউজ করছি। তো ওখান থেকে যেটা সবচেয়ে লাইট ব্রাউন শেড, সেটা আমি পুরো আমার ক্রিজে ইউজ করে নিচ্ছি। দেন একটা ডার্ক ব্রাউন শেড আমি আমার ক্রিজের আউটার কর্নারে একটু স্মোকি এফেক্ট করে একটু লাগিয়ে নিচ্ছি। আর তারপরে একটা ব্রঞ্জ মেটালিক শেড আমি লাগাচ্ছি। তোমরা চাইলে মেটালিক শেডটা স্কিপ করতে পারো, তোমরা শুধু প্রথম দুটো ইউজ করতে পারো। দেন আমি আইলাইনার লাগাচ্ছি, আর এটা হলো মেকআপ রেভলিউশনের রেনেসেস আইলাইনার। তো আমি একটা উইং আইলাইনার টাইপ একটা করলাম, তার উপর আমি এলিগালে নিয়নের গ্রিন কালারটা আমি ওই ব্ল্যাক আইলাইনারের উপরেই আউটার কর্নার থেকে আমি লাগাবো। লাগিয়ে এলিগালেরই আরেকটা ইয়েলো নিয়ন আইলাইনারটা আমি ইনার কর্নার দিয়ে লাগাবো। মানে আমি বেসিক্যালি একটা ইনার নিয়ন লুক আমি একটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো এরকমভাবে দুটো চোখেই আমি করে নিয়েছি, আর আমি ইনার কর্নারেও এই ইয়েলোটা দিয়ে দিচ্ছি, আর আউটার কর্নার থেকে আমি গ্রিনটা করে দিচ্ছি। দেন আরেকটু আইকে পপ করার জন্যে, পপার যাদের একটু বেশি হয়, ওই জন্য আমি ডাবল ডাউন কসমেটিকের পার্পল কালারের আই শ্যাডো আমি ইনার কর্নারে লাগিয়ে নিয়েছি। ফাউন্ডেশনের জন্যে আমি নাইকার অ্যান্টি শিল্ড স্কিন পলিউশন ফাউন্ডেশনটা ইউজ করছি, আর তার উপরে আমি প্যাকের স্ট্রবিং ক্রিম ইউজ করছি, তাতে আমার ফেসটা যেন একটু বেশি গ্লোই আর ডিউই দেখায়। তার উপর আমি ম্যারিও বেডিস্কোর গ্রিন টি ফেসিয়াল স্প্রেটা স্প্রে করে নিয়েছি, কারণ এটা ম্যাট ফাউন্ডেশন, যেন ভালো করে স্মুথলি ব্লেন্ড হয়, ওই জন্য আমি একটু ফেসিয়াল স্প্রেটা দিয়ে দিয়েছি। আর আমি এবার সুন্দর করে পুরো আমার ফেস আর নেকে একদম সমানভাবে ব্লেন্ড করে নেব। তোমরা দেখছো স্ট্রবিং ক্রিম দেওয়ার পরে আমার একটা সুন্দর একটা ন্যাচারাল একটা গ্লোই এফেক্ট দিয়ে দিয়েছে আমার সারা ফেসে। এবার আমার পুরো ফেসটাকে সেট করার জন্য আমি ইনিস্ট্রি কম্প্যাক্ট সেটিং পাউডারটা পুরো মুখে দিয়ে সেট করব। আমি এই ভিডিওটা একটু ব্রনজিংও করেছি, ওই জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রনজিংটা ইউজ করেছি। তো আমি এরকমভাবে সারা ফেসে বা চিনে টেম্পলসে নোজে আমি একটু ব্রনজিং করে নেবো, যাতে একটু জিজেল লুক দেয়। ব্লাশের জন্য আমি অল টাইম NYX-এর সুইট চিক ব্লাশ প্যালেট ইউজ করেছি, পিঙ্ক কালারটা ইউজ করেছি, যেন একটা সুন্দর একটা ব্লাশি এফেক্ট লুক দেয়।
আর হাইলাইটার হলো আমার ফেভারিট হাইলাইটার, এটা হলো অ্যানাস্টেসিয়া বেভারলি হাইলাইটার। আই লাভ দিস হাইলাইটার। সো দোজ হু হ্যাভ ইউজ দিস হাইলাইটার, দে হ্যাভ টু এগ্রি উইথ মি দ্যাট দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট হাইলাইটার ইন দ্য মার্কেট। ভীষণ সুন্দর গ্লো দেয়, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা হাইলাইটিং এফেক্ট দিয়েছে। ভীষণ সুন্দর গ্লো, ভীষণ ন্যাচারাল, একদম গ্লিটারি নয়, খুব ভালো, ভীষণ লাইক আ স্কিন ফিনিশ। লিপস্টিকের জন্য প্রথমে আমি এল18-এর রেড লিপস্টিকটা আমি একটু লাইন করে নেবো অ্যাজ এ লিপ লাইনার, লাইনারভাবে আমি ইউজ করে নেবো। এবার তার উপরে আমি কালার পপে লিকুইড লিপস্টিক মামা শেডটা পুরো লিপসে অ্যাপ্লাই করে নেবো। দেন লাস্টে আবার আমি ম্যারিও বিডিস্কো ফেশিয়াল স্প্রেটা দিয়ে দেবো, যাতে আমার মেকআপ যেন অনেকক্ষণ স্টে করে। আর এটা হলো গ্রিন টি, তো গ্রিন টি খুব ভালো। আর এটা হলো আমার ফাইনাল লুক। আমি লাস্টে একটু ইয়াররিং দিয়ে পেয়ার আপ করে নিয়েছি, আর আমি হেয়ারটা কার্ল করেছি। আমার বেশ ভালো লেগেছে, এটা একটা নতুন একটা আই লুক আমি ক্রিয়েট করেছি, টু ব্রাইট নিওন আই লুক। তো তোমরা বলো, জানিও কেমন লেগেছে কমেন্ট সেকশনে। ওকে গাইস, সো এটা আমার ফাইনাল লুক, আর তোমরা দেখলে আমি কীভাবে লুকটা ক্রিয়েট করলাম। তো আমার অ্যাকচুয়ালি মনে হলো একটু অন্যরকম আই লুক করা দরকার, লাইক একটু নিওন আই লুক। সো আমি অনেক ব্রাইট কালার্স করেছি, তো আই থিঙ্ক ইটস ভেরি ক্যারিয়েবল, মানে তোমরা খুবই ইজিভাবে এটা ক্যারি করতে হবে, এমন কিছু কিছু না, নর্মালি জাস্ট হালকা ক্রিজ শেড ইউজ করো, আর একটা নিওন কোনো কালার থাকলে ইট উইল বি ভেরি গুড, খুব ভালো হবে। আর তোমরা যদি চাও কোনো লকেটের সঙ্গে পেয়ার আপ করতে পারো, বা আমি যেমন কোনো কিছু লকেরও পেন্ডেন্ট পরিনি, আমি জাস্ট একটা ইয়াররিং পরেছি, দেখো। তো এটা মাল্টি কালার ইয়াররিং, তো এটা এমন ইয়াররিং যে যে কোনো কালারের সঙ্গে তোমার যাবে আর খুব ভালো লাগবে ওয়েস্টার্ন লুকের সঙ্গে। মানে আমার আই লুকটা, আমার এটা মানে সব মিলিয়ে একটা খুব সুন্দর একটা আলটিমেটলি একটা রেজাল্ট হয়েছে। আমার তো খুব একটা খারাপ লাগছে না, কিন্তু তোমরা বেশি ভালো বলতে পারবে কেমন এক্স্যাক্টলি আমি লাগছি দেখতে, আর আমার আই লুক কেমন হয়েছে, আর সব মিলিয়ে কেমন যাচ্ছে। আর আমি চুলটা কার্ল করেছি, তো তোমরা চাইলে কার্ল করতে পারো, স্ট্রেট করতে পারো, বা নর্মাল যেমন তোমাদের ন্যাচুরাল হেয়ার সেটাও রাখতে পারো। কিন্তু আমার মনে হয় অ্যাকচুয়ালি কার্লটা কী বলতো, ওয়েস্টার্নের সঙ্গে খুব ভালো যায়, খুব ভালো মানায়, তো আমি ওই জন্যই কার্লটা করলাম। কিন্তু করেছি কিন্তু আই লুকটা একটু ব্রাইট করেছি 3-4টে কালার দিয়ে, তাতে একটু আইটা যেন লোকে দেখতে পায়, আর যেটা সেটাই হয়েছে। আর লিপস্টিকটা ব্রাইট করেছি, তোমরা লিপস্টিক এটাও করতে পারো, অন্য কোনো লাইট কালারও করতে পারো। আর যেটা আমি এটা বলবো, ওটা হলো সবসময় চেষ্টা করবে তোমরা যে পুজোর সময় মেনলি লিকুইড লিপস্টিক লাগানো, যেটা অনেকক্ষণ স্টে করে। নাহলে কী হয়, আমরা পুজোতে তো মানে কিছু না কিছু খেয়েই থাকি, আয়দার কোলবিস খাচ্ছি, নাহলে চাউমিন খাচ্ছি, নাহলে রেস্টুরেন্টে খাচ্ছি, তো লিপস্টিকটা উঠে যাওয়ার চান্স থাকে। আমি বলবো না যে এই লিকুইড লিপস্টিক লাগালে উঠবে না, ওটা উঠবে, কিন্তু অ্যাটলিস্ট ভালো লাগবে, ওরকমভাবে একবারে উঠে যাবে না, কারণ পুজোর সময় সম্ভব হয় না কোথাও গিয়ে দাঁড়িয়ে টাচ আপ করা। তো এমন একটা লিপস্টিক পরো, এমন মেকআপ করো যেটা যেন অনেকক্ষণ স্টে করে, কারণ যারা আমার মতো ঘামো তাদের খুব দরকার। আমি যাদের মানে ফলো, আমি যাদের স্টেপ দেখিয়েছি পুরো পাই টু পাই ফলো করার, আদারওয়াইজ কিন্তু খুব প্রবলেম হতে পারে, যারা খুব অয়েল স্কিন বা যারা খুব আমার মতো স্ট্রেট করো। তো এটাই হলো আমার লুক, এটা হলো ওয়েস্টার্ন লুক। তো খুবই ভালো লাগছে আমার, কারণ আমি ফার্স্ট টাইম এরকম একটা ব্রাইট কালার খুব ট্রাই করলাম। অন্যবার তোমার দেখো ম্যাক্সিমাম নিউট্রালি করে থাকি, তো এটা একটু অন্যরকম একটা করলাম, যেটা আমার বেশ ভালো লাগছে। আমার কেমন লাগছে আমার দেখতে, তো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে থেকো, আর বেলটাও ক্লিক করে দিও। আর আমি আবার আসবো নেক্সট উইক আরেকটা ইন্ডিয়ান ওয়েস্টার্ন লুক নিয়ে, দেখি ওটা কেমনভাবে আমি করতে পারি। তো ততদিন তোমরা খুব ভালো থাকো, আর এরকমই আমায় ভালোবাসো, আশা করি আমি ঠিক পরবর্তীকালে তোমায় নিরাশা করবো না। তো ইয়েস, দ্যাটস ইট ফর টুডে, সো আই উইল সি ইউ গাইজ অন দ্য নেক্সট উইক, সো বাই।